সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কেএন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31 মেঘবেলা 92 এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। ভাই ফোটা বা ভাতৃদ্বিতীয়া, ভাই বোনে এক মিলনের অনুষ্ঠান। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এবছর করোনা আবহে অন্যরকম ভাই ফোঁটার সাক্ষী থাকলো সকলেই। যতটা সম্ভব নিয়ম মেনেই আজ ভাই ফোঁটা সারলেন বোনেরা। আজ দ্বিতীয় তিথি শুরু হয় সকাল 7:04। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে অর্থাৎ কালী পুজোর 2 দিন পরে এই অনুষ্ঠান হয়। এই উৎসবে আরও একটি নাম হলো যম দ্বিতীয়া। কথিত আছে এই দিন মৃত্যুর দেবতা যম তার বোন যমুনা হাতে ফোঁটা নিয়েছিলেন। ভাই ফোঁটার দিন বোনেরা তাদের দাদা বা ভাইদের কপালে চন্দনে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন এবং তাদের দীর্ঘজীবনও কামনা করেন। বাংলায় ভাই ফোঁটা একটি ঘরোয়া অনুষ্ঠান। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ভাই ফোঁটা অংশগ্রহণ করেন। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন বোনের হাতে ফোঁটা নিলেন। অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখা যায় ফোঁটা নিতে। বিভিন্ন গৃহস্থের বাড়িতে দেখা যায় চূড়ান্ত ব্যস্ততা। বোনেরা ধানদুর্বা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনায় ভাইয়ের কপালে ফোঁটা দেন। সবশেষে ছিল মিষ্টি মুখের আয়োজন। মিষ্টির স্বাদ চেটে পুটে নিতে ব্যস্ত ভাইয়েরা।